আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাকিয়া, জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মূলা ভর্তা। তো এই মূলা ভর্তা তৈরি করার জন্য মূলাটা প্রথমেই লাগবে টমেটো। তো এখন আমি ভর্তার জন্য এই মূলাটাকে তৈরি করব। তো মূলাটা তৈরি করার জন্য প্রথমে ভালোভাবে মূলাটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন, আমি খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তো শীতকালে গরম ভাতের সাথে যে কোনো ভর্তা কিন্তু দারুণ জমে যায়। তার উপরে টাটকা টাটকা সবজি যদি ভর্তা করে, খুব সুন্দর করে ভর্তা করে খাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। আর এই ভর্তাটা স্বাস্থ্যকর, আবার মুখের রুচি এনে দিবে। তো খোসা ছাড়ানোর পর মূলার ওপরের অংশ ও নিচের অংশটা ফেলে দিলাম। দেওয়ার পরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি মূলাটাকে খুব সুন্দর করে কুচি করে কেটে নিব। যত বেশি কুচি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো আপনারা চেষ্টা করবেন মূলাটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে। তো এই যে খেয়াল করুন আমি কীভাবে কেটে নিয়েছি। এভাবে মূলাটা কেটে নিয়ে তারপর টমেটোটা কেটে নিব। তো এখন আমি টমেটোকেও কেটে নিচ্ছি। তো টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিব। এখনো এই ভর্তাটা খাননি, বাসায় অবশ্যই ট্রাই করবেন কতটা সুস্বাদুকর হয়। তো দেখুন, আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এই যে মূলাটা এভাবে কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। তো এখান থেকে যতটা পরিমাণ ভর্তা করব ততটাই মেখে নিব, বাকিটা রেখে দিব। তো এভাবে করে কাঁচা মরিচ কুচি করে নিচ্ছি। কাঁচা মরিচ কুচি করার পরে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি করার পরে এবার ভর্তা, প্রথমে পেঁয়াজ মরিচ মেখে নিব হাত দিয়ে। তার জন্য পরিমাণ মতো লবণ নিলাম। নিয়ে হাত দিয়ে সুন্দর করে দেখুন আমি পেঁয়াজ আর মরিচকে মেখে নিচ্ছি। তো ভিউয়ার, যারা শুকনা মরিচ খেতে পছন্দ করেন তারা শুকনা মরিচটা ভেজে বা টেলে নিয়ে এই পেঁয়াজের সাথে মেখে নিতে পারেন। তো আমি একটু শুকনা মরিচটা কম খাই, যেহেতু একটু গ্যাসের সমস্যা হয়। তো এই কারণে কাঁচা মরিচটাই বেশি খেয়ে থাকি। তো আপনারা যারা শুকনা মরিচ খেতে পছন্দ করেন তারা অবশ্যই শুকনা মরিচ, এখানে শুকনা মরিচ দিয়েও মেখে নেবেন। তো দেখুন, আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, তা সরিষার তেল দিয়ে মেখে তারপর মূলা আর টমেটো যে পরিমাণে লাগবে সে পরিমাণে টমেটো নিয়ে আমি, এই যে দেখুন এখানে একটা টমেটো, একটা মূলা বা বড় সাইজের মূলা হলে অর্ধেকটা মূলা, আর পেঁয়াজ মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল আর লবণ দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা ভর্তা রেসিপি মূলার। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা দেখছেন প্লিজ ভিউয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এতে করে আমার নিত্য নতুন মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে, চাইলে দেখে নিতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন কালারফুল খেতেও ভীষণ ভীষণ মজাদার। যারা এখনও এভাবে তৈরি করে খাননি তারা আজই মূলা থাকতে থাকতেই তৈরি করে খেয়ে দেখুন কতটা সুস্বাদুকর হয়, মুখের রুচি
এনে দিবে এমন ভর্তা। তো যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা সুস্বাদু কর, আর যারা খাননি তারা মিস করবেন না। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।